সুসংহত শিশু বিভাগ প্রকল্প আধিকারিকদের অফিসে চুরির ঘটনায় দুই ভাই সহ তিনজনকে গ্রেপ্তার করলো ভাতার থানার পুলিশ। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সামগ্রী। পুলিশ জানায় ধৃতদের নাম শুভম মজুমদার, প্রিয়ম মজুমদার ও শেখ আশকর আলী। ধৃতদের মধ্যে শুভম ও প্রিয়ম সহোদর ভাই। তাদের বাড়ি ভাতার বাজারে সুকান্তপল্লী এলাকায়। তিনজন ভাঙাচোরা সামগ্রী কেনা বেচার ব্যবসায়ী। আলীনগর গ্রামে বাড়ির সংলগ্ন দোকান রয়েছে আশকরের। বুধবার রাতে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার বর্ধমান আদালতে পাঠায় পুলিশ। জানা গেছে, বুধবার অফিস খোলার পর আধিকারিকদের নজরে পড়ে অফিসের জানালার কাঁচ ভাঙা অবস্থায় রয়েছে। এছাড়া ওজন মাপার চারটি যন্ত্রসহ বস্তাচারে গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়ে গেছে। এরপর সিসিটিভি ক্যামেরা খুলতেই চক্ষু চড়ক কাজ। দেখা যায়, দুজন জানালা ভেঙে ঢুকছিল অফিসে, তারপর লুটপাট। ভাতার থানায় একটি অভিযোগ দায়ের করেন ভাতার বাজার সুসংহত শিশু বিভাগ প্রকল্প আধিকারিক গার্গী মণ্ডল। তিনি জানান যে অফিসের সমস্ত হিসাব নিকেশ, বিল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথির কাগজ চুরি করে নেয় চোরেরা। পুলিশ সিসিটিভি থেকে চোরদের চিহ্নিত করে গ্রেপ্তার করে আজ বর্ধমান আদালতে পেশ করেন। সিসিটিভি ক্যামেরা যে কতটা গুরুত্বপূর্ণ আবারও বোঝা গেল এই ঘটনা থেকে। ঘটেছিল এটা হচ্ছে ভাতার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প। আমরা 2 তারিখে মানে কালকে অফিস এসে দেখতে পেয়েছি যে কিছু নথিপত্র এখান থেকে মিসিং হয়েছে। তারপরে আমরা দেখেছি যে কোথায় দিয়ে করেছে আর কি। এই এই যে জায়গাটা, এই জায়গাটি আমরা ঢুকেছি, প্রথম ঢুকেছি ওই দিকের পেছনের ঘর আছে, ওখান দিয়ে প্রথম ঢুকেছি। ঢুকে এই দিক দিয়ে এসে ভেতরে ঢুকে আলমারি সরিয়ে দুজনের মতন আমরা যেটা ইয়েতে দেখতে পাচ্ছি সিসি ক্যামেরাতে, দুজনের মতো ঢুকেছে। ঢুকে এইখানে যে নথিগুলো মিসিং হয়েছে, মিসিং আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এই আমাদের যে সমস্ত ভাউচারগুলো থাকে আর কি, মেয়েরা যে সবজি ভাউচারগুলো জমা দেয় সেই সমস্ত ভাউচারগুলো নিয়ে গেছে। আর ওই ঘর থেকেও কিছু নিয়েছে, যেগুলো যে এম কার থাকে। কীভাবে বুঝলেন যে চুরি গেছে? কি সিসিটিভি দেখি না চুরি গেছে যে জিনিসগুলো না দেখলেন কি সিসি ক্যামেরাতে চোরকে অফিসে এসে প্রথম আমরা দেখি যে জিনিসগুলো নেই। স্বাভাবিকভাবে জিনিসগুলো যখন নেই যে তাকে চুরি হওয়াতেই তো স্বাভাবিক। তারপরে আমরা যখন আমরা ইয়ে দেখি কজনকে গ্রেপ্তার করেছে কি জানতে পাচ্ছেন? আমরা এখনও পর্যন্ত যতটুকু জানি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর শিশুপুটিতে দেখতে পাচ্ছেন কীভাবে ঢুকেছে বা চুরি করেছে দেখতে পেয়েছেন? এই ঘরটাতেও বোঝা যাচ্ছে। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।